फ्रेंड्स तो तुम्हरा तो आशा करी सबाई भलोई आछो और एक तो तुम्हारे एक भिडियो अलरेडी पब्लिश करेछि जाइहो तो एखन नेहा के एक बेरोच्छि कारण नेहार किछु जिनिस किनते हबे जेमन हेयर अएल शैम्पू कंडिशनार ये जिनिसगुलो किने दिते हबे ओके कारण ओखान थेके यूनिफर्म ओदेर निजस्व एकदमई बाइरेर कोनो यूनिफर्म ओदेर अलाउ करे ना बाट ए क्रीम ट्रीमगुलो तो निजेर काछे एकटु राखतेई हबे तारपरे जेमन इनहेलार তারপরে লিস্ট করেও নিয়েছি ও লিস্ট করে নিয়েছে এসে আমি বলবো আর তার আগে যাব একটু স্কুলে সুইমিং রেসে স্কুলে যাব এই সব করে তারপরে আজকে বাড়িতে আসবো রান্না বান্না সব ছোটন করছে কি করেছে আমি শুধু কালকে বাজারটুকু করে দিয়েছিলাম লাউ চিংড়ি আর লাউ করবে চিংড়ি করবে নেহা তো এগুলো খাবে না তাই নেহার জন্য ডিম হবে ছোট নাই কি রান্না করেছো হ্যাঁ এটাই রান্না হয়েছে এসে তোমাদের সঙ্গে শেয়ার করে দিতে পারবো আমি আর ডাল আছে গতকালে যেটা গরম করবে ও হয়তো গরম করবে তো আমার সময় নেই আর আমি তো মোটামুটি কবে যাব এটা এখনো ঠিক করিনি কারণ যাব এই তারিখগুলো তোমাদের সঙ্গে আমি এখনি ওপেন বলতে পারি না তো আসলে তোমরা যখন আমার ভেতরে আরো সবকিছু জানতে পারবে তখন তোমরাই বুঝতে পারবে আমি কেন এগুলো আগে থেকে পাবলিশ করি না আমার প্রত্যেকও না পড়তে নেই কিন্তু আমি পাবলিশ করতে পারি না তার কারণ অনেক আছে আমি যেটা তোমাদের সঙ্গে পরে ডিসকাস করে দেব আমি একটু মানে একটু আমি মানে স্টেশন থেকে বেরিয়ে আসি তো কবে যাব সেটা তোমাদেরকে এখনই বলবো না তবে ধরে নাও যে এই সপ্তাহের মধ্যেই যাব ওকে স্কুলে দেব তারপরে আমি শান্তি নইলে সত্যি কথা আমার আমার আর কিছু ভালো লাগছে না এত লড়াই করে চলা যায় না এত লড়াই করে চলা যায় না তো চলো আমরা এখন বেরিয়ে পড়ি আর সকাল থেকে খেয়েছি কি শুধু এক কাপ লাল চা আর কিছু খাইনি নেহা সেটাও খাইনি কারণ কারণটা তো আমরা জানি তো চলো আর তারপরে আজকে এসির একটা মিস্ত্রি এসছে এসি ক্লিন করছে কারণ এসি পুরো জাম হয়ে গিয়েছে এসি ক্লিন করবে ইলেকট্রিক কিছু কাজ আছে ইলেকট্রিক মিস্ত্রি করবে টিভি সেট করতে হবে যেগুলো আর কি কাজ সেগুলো আস্তে আস্তে করতে হবে আস্তে আস্তে তো ঠিক করতে হবে না সবটাই তো চলো আর এই দেখো স্নেহা এই দেখো স্নেহা দুদিন পর গোয়েঙ্কাতে চলে যাচ্ছে মানে দু বছর পর ডেফিনেটলি আমার নিজের জায়গায় পৌঁছে যাচ্ছে স্নেহা ওখানে ক্লাস ওয়ান থেকে আছে বাড়িতে ওর কাছে অঙ্কে না ছিল এই করোনাটা নেহাকে একদম বাড়িতে বসিয়ে দিল তো চলো আবার নেহা ওই হোস্টেল চলে যাচ্ছে আর আমি করব জিম তারপরে হ্যাঁ জিম করবো তো চলো ওগুলো এমনি বললাম আমরা বেরিয়ে পড়ি জানি না জুনের জুনে ফোন করব নেহা শপিং করতে এসেছে ফর হোস্টেল হোস্টেল জার্নি কি নেবে নে হ্যাঁ পেস্ট নেবে না পেস্ট এটা নেবে না ওটা নেবে বাবু সেন্সোডাইন নাও তোমার তো দাঁত খুব সুন্দর কন্ডিশন ইয়ে নাও নে হ্যাঁ এমন একটু দুটো নেও না একটা নাও নষ্ট করো না তুমি সেন্সোডাইনের এটা নাও চলবে ও সুন্দর বা এটা নিয়ে নাও ও ব্রাশ তো তোমার ওটাই আছে না তুমি ওই ব্রাশটা নিয়ে যাবে তো নাকি ওটা নিও না ব্যাটারি শেষ হয়ে গেলে পাবে কোথায় একটা নাও একটা নাও দেখতে সুন্দর লাগে হাই ফ্রেন্ডস তো আমরা চলে এসেছি বাড়িতে আর ছোটন রান্না কি 56 ও আচ্ছা ছোটন রান্না করে রেখেছে কি কি রান্না করেছে তোমাদের সাথে শেয়ার করেছে শুধু একটু বুঝতে পারিনি লাউ একটু হলুদটা শুধু বেশি দিয়ে দিয়েছে আর কিছু না লাউ একটু হলুদটা কম দিলেই ভালো লাগে তো তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি এটা তো ভাত তোমরা জানোই এটা হচ্ছে লাউ ঘণ্ড এটা হলুদটা একটু বেশি দিয়েছে বাট যতটা মোবাইলে দেখাচ্ছে এতটাও না একটু বেশি হয়েছে হলুদটা একটু কম দিতে হয় আর এটা হচ্ছে ডিমের অমলেট দিয়ে এটা ঝোলের মতো করেছে নেহা খাবে না তো সব এটা হচ্ছে ডাল আর এটা হচ্ছে শশা আর পেঁয়াজ আমি পাঁপড় ভাজতে বারণ করেছিলাম এত গরমের মধ্যে ভাজা খাওয়াটা ঠিক হবে না তো এটাই আমাদের আজকে লাঞ্চ মেনু আর এত গরম লাইন নেই তো এতদিন এতদিন না মানে এসিটা একটু প্রবলেম ছিল মানে ঠান্ডা হতোই না বলতে গেলে একটু নোংরা পেট্রোলের লোমে নোংরা হয়ে গেছিলো এতদিন ঠিকঠাক ছিল মানে একটু এসি চলে লাগে ঠান্ডা হতো না গরম কম লাগতো গরম তো লাগতোই আর যখন এসিটা ঠিক করেছি আর যখন বলছে দেখছি সে কারেন্ট নেই এমন গরমটা যেন ডাবল লাগছে এটাই বাঙালি তো চলো আমরা লাঞ্চটা করে নিই হ্যাঁ ফ্রেন্ডস তখন লাঞ্চ করে তোমার সাথে কোনো কথা হয়নি কারণ আমি সত্যি একটু ঘুমিয়ে পড়েছিলাম মানে এসিটা একটু ঠিক করেছি তো এসিটা চালিয়েছি যেই ঘুমিয়ে পড়েছে আর এত ধকল গেল না তো এখন বাজে 7:15 এখন থেকে আবার আমি আমার ব্লগটা কন্টিনিউ করছি আর এখন একটু চা খাবো চা খেয়ে একটু বেরোবো মানে একটু বাইরে যাবো
আর নেয়া একটা টাওয়েল লাগবে, টাওয়েলটা বললে আজকে কিনবো না, তো দেখি একটু কাজ আছে, কাজ করে তারপরে আমি বাড়িতে আসবো। না যাবা না তুমি? হ্যাঁ যদি নেহা যায় তবেই বেরোবো, আর রাতে কী খাবো না খাবো সেগুলো কিছু ঠিক হয়নি, বাজারও তেমনভাবে কিছু করা নেই, তো যা আছে নেহা তো কিছু খেতে চায় না, দেখি কী রান্না করি। আর একটু আর এখন ওটাকে একটু চা খাই, ছোটনকে বললাম একটু চা করতে, প্রার্থনাও করা আজকে জায়গা পাইনি, প্রার্থনা যে করবো ওই প্রার্থনার টাইমও পার হয়ে গেছে, এখন ঠাকুরকে দাস প্রণাম টোনাম করে এলাম, চলে আগে চাটা খেয়ে নিই, চা খেয়ে তোমার কথা বলছি। হ্যাঁ ফ্রেন্ডস, তো আমি এখন বেরোচ্ছি, একটু বেরোচ্ছি মানে নেহা ওই যাবো অবশ্যই, একটা দিদির সাথে একটু দেখা করবো, আর তারপরে একটু কাজ আছে, কাজ মানে নেহার চুলটা একদম ছোটো করিয়ে দিব, সেটা নিয়ে একটু কথা বলে নিব পার্লারে গিয়ে, কারণ ওখানে তো একা একা ইয়ে করতে পারে না, সাইনাসের প্রবলেম আছে, চুলটা তাহলে ভেজা থাকলে পর ওর আবার শরীরটা খারাপ করবে, আর ওর একটা টাওয়েল নিতে হবে, বাড়িতে একটাই টাওয়েল আছে যেটা আমি ইউজ করি, আমি আমার মেয়ে, তো ওর একটা টাওয়েল নিতে হবে, আর কিছু না, তো এখন বেরোবো, তাই তোমাদেরকে বললাম। আর হ্যাঁ তখন নেহার জন্য যা যা কিনেছিলাম, এবার যেটা তো লাগবেই ওর, ওকে যদি আমি খালি পাঠিয়ে দিই তাহলেও না তো শ্যাম্পু পাবে না তো সাবুন পাবে কিছু পাবে না, তো এইটুকু তো লাগবেই, এইটুকু আমাকে কিনতেই হবে। হ্যাঁ এটা নিয়ে অনেকে মানে যারা আমাকে জানে চেনে তারা অনেকে ভাবে যে অত কিছু করে না, তাহলে ও কোথা থেকে কিনছে, তা প্রত্যেকটা মানুষ যখন আমি যখন সংসার করেছি, আমি যখন আমাকে জিডি গোয়েঙ্কাতে পড়াতে পেরেছি একটা সময়, তাহলে অবশ্যই আমার নিজের সেলফের জন্যে, নিজের সেফের জন্যে কিছু প্রত্যেকটা মানুষের কিছু না কিছু থাকে। আমি তো একদম তো হাপাতা ঘরে ছিলাম না, আমার গাড়ি ছিল, আমার সবই ছিল, আমার গাড়ি ছিল, বাড়ি আছে, বোলপুরেরটা মোটামুটি 30-35 লাখ টাকা খরচা করে বাড়ি বানিয়েছি, তো সবই করেছি, সবার জন্য সব করেছি। এবার আমি যদি প্লেনে যাচ্ছি সেটা নিয়ে আমার ফ্যামিলির মধ্যে কথা হচ্ছে, আমার ফ্যামিলি কিংবা বাইরের কেউ কথা বলছে যে অত টাকা পাচ্ছে কোথায় যে মেয়েকে নিয়ে প্লেনে যাচ্ছে, তো একটা কথা বলো, আমার মেয়ে কোনোদিনও জীবনে প্লেনে ওঠেনি, আমি যদি মা হয়ে একটা ওর এইটুকু ইচ্ছা না পূরণ করি, 12,000 টাকা দিয়ে যদি আমি প্লেনের টিকিট না কাটতে পারি, তাহলে আমি কি তাহলে আমি কি খাচ্ছি সেটা তো দেখতে আসছে না, আমি কি খাচ্ছি আমি কি করছি সেটা তো দেখতে আসছে না, এটা নিয়ে আমার মাকে বলছে ও প্লেনের টাকা কোথায় পেলো, তো কথাগুলো কত বাজে লাগে। আরে বাইরের মানুষ তো বাইরের মানুষ, সব থেকে জানো সমালোচনা কাদের মধ্যে হয়, যারা ভেতরে মানুষ, পাশে এসে দাঁড়াবে না কিন্তু সমালোচনা করার জন্য মানে আগে আগে ছুটবে, আগে আগে ছুটবে, তোমার ভালোকে দেখতে পাবে না, তুমি খারাপ হলে তোমাকে সিম্পাথি দেখাবে, এটাই হচ্ছে আজকালকার জীবনে মানুষ। তো আমি জানি না আমাকে কে বলেছে, আমি জানি না, কিন্তু যেই বলে থাকুক না কেন তাকে উপযুক্ত উত্তর আমি কিন্তু দিবই, সে যেই হোক তার কারণ আমি এত যেখানে কষ্ট করছি, এত কষ্ট করছি, আমি আমার ইলেকট্রিক বিল এখনও বাকি আছে, যে কোনো মুহূর্তে আমার ইলেকট্রিক লাইনটা কেটে দিবে, যে কোনো মুহূর্তে, সেটা জানতে পারছে সামান্য 12,000 টাকা দিয়ে দুটো প্লেনের টিকিট করেছি বলে আমাকে কৈফত দিতে হচ্ছে, যে আমি আসলে যার কাছে আমি টিকিট করি তা সে আমাকে খুব ভালো করে চেনে, কারণ আমি আজকে থেকে তো নেহাকে পড়াচ্ছি না, তার কাছে আমি টিকিট করি, আমি তাকে বললাম যে আমাকে এটা টিকিটটা করে দিন দাদা, আমি আপনাকে 2 বার টাকা দেবো, ঠিক আছে, তো বললো এরকম করতে হয় না দিদি, একবার টিকিট হয়ে গেলে আপনার টাকা নাও দিতে পারেন, আরও আমার উপর ভরসা রাখতে পারেন, আমি আপনাকে টাকা দিয়ে দিই, এরকম করে প্লেনের টিকিটটা করেছি, ঠিক আছে। এবার সেটা পর্যন্ত নিয়ে যদি আমার ফ্যামিলি বা আমাকে নিয়ে যদি কথা হয়, তাহলে তার থেকে মানে বড় দুঃখের আর কিছু নেই, এর থেকে বড় কিছু না, আমি এত কিছু বলতাম না, আমি এত কিছু সবার সামনে বলতাম না, কিন্তু আমি একমাত্র বললাম যে একটা মেয়েকে কত জায়গায় ঠেকতে হয় যদি সিঙ্গেল হয় সে, আর যদি বিশেষ করে মানে আমাদের মতন যারা মিডিল ক্লাস ফ্যামিলি তাদের জীবনে এই ঘটনাগুলো বারবার আসে, আর কিছু না, না তো তারা কোনো কারোর ভালো দেখতে পারে, কিন্তু যদি খারাপ দেখে তাকে সিম্পাথি দেখানোর মতন লোকের অভাব হয় না, এটাই কথা। তো যে যাই বলুক সব কিছুকে মাথায় রেখে ভগবানের আশীর্বাদ নিয়ে, তোমাদের আশীর্বাদ নিয়ে আমাকে এগিয়ে যেতে হবে, শুধুমাত্র আমার নিজের মেয়ের জন্য, আর কিছু না। তোমরাও দেখেছো আমি প্লেনে গেছি, তোমরাও দেখেছো, সবাই দেখেছো আমি প্লেনে গেছি, যদি আমার মনে কোনো পাপ থাকতো তাহলে তো আমি ওইটুকু ক্লিপটা বন্ধ করে দিতে পারতাম, ওইটুকু ক্লিপে যেতাম না যে আমি কিছু যাচ্ছি না, শুধু পৌঁছে বলতাম যে আমি চলে এসেছি, আমি কেন দিতে যাবো। এই জাস্ট এসিটা ঠিক করেছি, কিন্তু আমার লাইটের বিল কিন্তু দেওয়া হয়নি, কারণ আমাদের লাইটের মিটারটা খারাপ হয়ে গেছিলো, যেটা 2 বছর পর জানতে পেরেছি, আমি
তখনও মোটামুটি 45,000 টাকা করে 55,000 করে লাইটের বিল আসতো, আমি দিয়ে দিতাম। হঠাৎ করে দেখি অষ্টমীর দিন আমার একজন লোক এসে বলছে যে নিচ থেকে আমাদের যে ক্যাটাকার তার ছেলে এসে বলছে যে কাকিমা তোমার মিটার পাল্টে দিতে হবে। তো বললাম কেন? বলছে তোমার মিটারটা খারাপ আছে 2 বছর ধরে। তখন আমি কমপ্লেন দিয়েছি যে 2 বছর ধরে যদি কারো মিটার খারাপ থাকে তাহলে সেই দায়িত্ব কি আমার? তখন আমি কমপ্লেন দিয়েছি, আমি কিন্তু জানতাম না। তখন আমি বিলে আটকে গিয়েছি, বিলে আটকে গেছি, মানে আমি বিল দিতে পারছি না, আমার কাছে তো খাওয়ার পয়সাই নেই। নিজের সব গয়না ব্যাংকে রেখে আমি এই কাজগুলো করেছি। তারও প্রুফ যদি তোমরা চাও আমি তোমাদেরকে গোল্ড লোনে আমি আমি যে গয়না ব্যাংকে রেখে কাজগুলো করেছি তার প্রমাণও আমি তোমাদেরকে দিতে পারবো, যে আমি আমার গয়না বিক্রি করিনি কিন্তু ব্যাংকে রেখেছি, তার প্রমাণ দিতে পারবো। তারপরে কিছু কিছু মানুষ আমাকে নিয়ে আলোচনাগুলো করে, যদি কোনো দিন জানতে পারি না তোমাদেরকেও বলছি ওপেন তোমাদের ক্যামেরার সামনে আমি তাকে উত্তর দেবো যে আমাকে বলছে যে এত টাকা পাচ্ছে কোথায়। একটা মেয়ে, আজ একটাই মেয়ে আমার, তার যদি আমি কোনো সব পূরণ করতে না পারি, 12-13 বছর তো হয়েই গেল, কোনো সব যদি পূরণ না করতে পারি তাহলে কি তোমাদের কারো খারাপ লাগে না? খারাপ লাগে না? আর ও তো এইভাবেই মানুষ হয়েছে, ও তো হাটে বাজারে ঘুরে মানুষ হয়নি, ও তো এইভাবে মানুষ হয়েছে। তাহলে এইভাবে যদি কোনো মেয়ে মানুষ হয়, বাচ্চা, তার তো একটু মানিয়ে নিতে তো অসুবিধা হবে, তার তো বহুত মানেছে। কোনো দিন আমার হাতে 15 টাকা ছিল, আমি 20 দিন পার করেছি 15 টাকা দেখো, সেদিন তো আমাকে কেউ খোঁজ নিতে আসেনি যে আমি কী খাচ্ছি কী করছি, যে এই কথাটা বলছে যে আমি প্লেন টিকিট কোথা থেকে করছি সেটা একবার খোঁজ নিতে আসেনি, যে আমি কোথা দিয়ে কোথায় আমার আমার চালের পয়সাটা কে দিচ্ছে? প্লেনটা দেখে নিল না, প্লেনটা দেখে নিল তো বাধ্য। এগুলো এত ডিটেলসে মানে মাথা গরম থাকলে যেটা হয় সব কিছুকে মাথায় নিয়ে এগোচ্ছি, যে যা বলছে বলুক। তো চলো এখন একটু যাবো, বাইরে যাবো, মানে তোমাদের তো বললামই নেহাটা টাওয়েল কিনতে হবে, নেহাটা টাওয়েল কিনে দিতে হবে। হয়তো 2 দিন পর এটাও হবে যে নেহার টাওয়েল কেনার পয়সা কোথা থেকে পাচ্ছে নেহার মা। তো আমি সবাইকে বলছি নেহার মা কোথা থেকে কি পাচ্ছে দয়া করে আমার বাড়ির লোককে না জিজ্ঞেস করে, সরাসরি যদি মালদা এসে আমাকে জিজ্ঞেস করে, আমাকে ফোন করে জানতে চায়, তাহলে মানে উত্তরটা সঠিক পাবে। আর চলো তো বেরিয়ে পড়ি, এত কথা বলতাম না, কারণ এত সহ্য করতে হয় না, এত সহ্য করেছি না সারা জীবন যে অটোমেটিক্যালি কথা বেরিয়ে যায়, অটোমেটিক্যালি কথা বেরিয়ে যায়। আর হ্যাঁ, তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিচ্ছি যে আমার ক্যামেরাগুলো কী করে ভাঙা হয়েছে। তো ক্যামেরা বলেছে লাগিয়ে দিবে, তো আমি এখন নিচে নামবো, নিচে নেমে বলো আমি তো থাকবো না, বলা যায় না মানুষের মনে ক্যামেরা নেই, আমি থাকবো না মোটামুটি 2-3 দিন থাকবো না, কারণ আমি যদি যাই একদিন যাবো, একদিন নেওয়াকে ওখানে আমার নিজের কাছে রাখবো, তারপর দেন আমি পরের দিন ওকে হোস্টেলে দেবো। তো সেই কারণে আমার ক্যামেরাটা ঠিক করছি, কারণ আমার যে পিসি থাকে সে একেবারেই সরল সাদা, আর ওর কিছু হয়ে গেলে তার রেসপন্সিবিলিটি কে দেবে। তো সেই কারণে আমি ক্যামেরাটাকে ঠিক করবো তবে যাবো, আর আমার মোবাইল তো অপারেটার না থাকলে তো আমি কিছু জানতে পারবো না যে বাড়িতে কী হচ্ছে। ক্যামেরা ঠিক করে তারপর যাবো, বলেছে ওরা ঠিক করে দেবে, প্রথমে বলছে ওরা করেনি, যখন ফুটেজটা বের করে নিয়েছে তখন বলছে ঠিক আছে আমি ক্যামেরা লাগিয়ে দেবো। তো ঠিক আছে, মানুষের সঙ্গে অত গণ্ডগোল করার মতন মনুষ্যত্ব আমার নেই সত্যি কথা। তো সেই কারণে আমি তোমাদের সাথে কথা হলো, তোমরা ভাবতেই পারো যে বাড়ির কথা বাড়ির মধ্যে রাখলেই ভালো, বাড়ির কথা না এতটা সবার সামনে এত পাবলিশ না করাই ভালো। কিন্তু আমি বলছি আমার এই জীবন থেকে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু শেখার আছে, অনেক কিছু। আমার যখন এই কথাগুলো আমাকে শুনতে হচ্ছে তখন আমার নিজের কথাটা খারাপ লাগছে, কিন্তু তোমাদেরকে আমি দেখাবো, এটাও তোমাদেরকে প্রমাণ দিব যে আমি আমার গয়না ব্যাংকে রেখেছি কি না, গয়না ব্যাংকে রেখেছি আর সেই টাকা দিয়ে আমি আমার মেয়েকে প্লেনে নিয়ে গেছি, কেউ আমার মুখ দেখে জানতে পারেনি, তোমার তার প্রমাণটা আমি তোমাদেরকে দিব। তো চলো আমি এখন বেরোই, এভাবেই আমার ক্যামেরাগুলো ভেঙেছে। হাই ফ্রেন্ডস, তো আমি বাড়িতে তো অনেকক্ষণ আগে চলে এসেছি, চলে এসে রান্না বান্না সবই করেছি, আমি একটু গিয়েছিলাম, আজকে আমি ব্লগ করিনি, আমি একটু গিয়েছিলাম, বুবাই বউকে নেহা দেখেনি, তো তোমরাও জানো আমি বুবাই বউর সঙ্গে আমার দেখা হয়নি, ওকে দেখালাম, আমি ইচ্ছে করে ব্লগ করতাম কিন্তু আমার মাইন্ড ঠিক ছিল না, একটা চাপ ছিল যে আমাকে নাই যেতে হবে, একটু কাকুল ম্যামের সঙ্গে দেখা করতে হবে, সব কিছু করতে হবে। তো থানাতে আমি যাইনি, একটু ম্যামের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম পার্টি অফিসে, সব কাজ টাজ করে মাঝে একবার বাড়িতে এসেছিলাম, তারপরে আবার কাজ টাজ করে চলে এলাম। আর ছোটন তো রান্না করেছেই, হচ্ছে ছোটন এইবেলাও নেহা বললো আমি ডিমের অমলেট ছাড়া কিছু খাবো না, তাই ওটাই রান্না করেছিল, আর কিছু করেনি। ও মাঝে একটু রূপাদির সাথে দেখা করেছি, রূপাদির সঙ্গে একটু দরকার ছিল, রূপাদির সঙ্গে দেখা করেছি, আর একটা আজও ভুলে গেছি, আসলে তো আমি ওরকমভাবে বেরোইনি, আর ভুলেও গিয়েছি, যাওয়ার সময় ভাবলাম নেবো, রূপাদি গোপালের জন্য জামা ছিল, মামন্দির গোপালের জন্য জামা ছিল, সেটা আর দেওয়া হয়নি, ওটা আগামী দিন দেবোই কনফার্ম। আর নেহা যেটা বলেছিলো নেহার টাওয়েল লাগতো আরও কিছু লাগতো, সেটা এখনও সেটা কেনা হয়নি আজকে,
বেডশিট লাগবে একটু, সিঙ্গেল বেডশিটগুলো, ওগুলো নেওয়া হয়নি, ওগুলো নিয়ে নিবো আগামী দিন। তো এখন এখন একটু কিছু খাবো, চা ফা কিছু খাবো, তারপরে টাইম হলে ভাত খাবো। ঘুমানোর আগে তোমাদের সাথে শেয়ার করে দেবো তখন কী কী বাজার করেছিলাম, ঠিক আছে? তো চলো একটু চাউমিন টাউমিন বানিয়ে আগে খেয়ে নিই, খিদে পেয়েছে। আর ভাত খাবো মোটামুটি 11টা 12টা থেকে ভাত খাবো। চলো এখন রাখছি, টাটা। তো এখন একটু চাউমিন খাবো, আর চা খেতে একটু ইচ্ছা করছে, লেবু চা। চা মানে খেতে পারি নাও খেতে পারি, কিন্তু যেটা খাবো সেটা হচ্ছে চাউমিন খাবো। চাউমিন চাউমিন মনে হয় নেই বাড়িতে, পাস্তা আছে যেটা এনেছিলাম শিলিগুড়ি থেকে, একটু পাস্তা খাবো, একটু শিলিগুড়ি থেকে ভাত খাবো। দুটো খাওয়ার পরে আমি অল্প করে খাবো, একদমই অল্প, মানে মাইন্ডটা ঠিক নেই তো সেই কারণে। আর ভাত খাওয়াটাকে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো জিনিস যে যাচ্ছে স্নেহার জন্য শুনে নিয়েছি। তো চলো এখন রাখছি। হাই ফ্রেন্ডস, তো এখন আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, তখন আমি ডিগি কিনেছিলাম ইন আউট থেকে। আর দেখো বলে দিচ্ছি তোমাদের সাথে, না এটা বলো। হাই ফ্রেন্ডস, তো আমি তোমাদের সঙ্গে এখন শেয়ার করতে চলেছি তখন আমি ইন আউট থেকে স্নেহার জন্য কী কী এনেছি। আর এমনি আর একটু লাগেজ পাকেজও গুছিয়ে দিতে হচ্ছে বাচ্চা, তো আর ওদের স্কুল কোনো এখনও বন্ধের, আর বন্ধের কোনো রকম কোনো মানে যেটা বলছে 2 তারিখ থেকে বন্ধ হবে সেরকম কোনো সার্কুলার এখন স্কুলে আসেনি, বা স্কুলে যে ম্যাম তিনি বলছেন না ওরকম কোনো বন্ধ জিডি কলকাতাতে আর কোনো হয়নি, বা ওদের ছুটি জুনেই হবে। এই যে এই ব্যাগে আছে, তো এইবার হচ্ছে এই ব্যাগে 2 বছর পর হোস্টেল যাবে। তো এমনি ওদের, হ্যাঁ এমনি ওদের বেশি কোনো ইউনিফর্ম লাগে না, কারণ ওদের হোস্টেল ইউনিফর্ম ছাড়া কিছু পরতে দেয় না। যাদের দূর থেকে ওরা আইডেন্টিফাই করতে পারে ওটা হোস্টেলের স্টুডেন্ট আছে, হোস্টেলে বাচ্চা আছে, অনেক রুলস ওদের হোস্টেলে। তা তো এমনি ওর আউটিং ফাউটিংয়ে মাঝে মাঝে যায়, তো হ্যাঁ থাক, ওটা ওর নেহার, ওটা নেহার হাত খরচার টাকা আরও আছে দেখো। তো সেই কারণে আমি, হ্যাঁ ওটা, হ্যাঁ ওটা নেহাকে দিতে হবে হোস্টেল যাওয়ার সময়, তার জন্য সেই কারণে বেশি জামা কাপড় দিতে হয় না, 2-3টে দিলেই হয়ে যায়। 15 দিন পরপর মানে ওরা আউটিংয়ে যায় সিটি সেন্টার টু সেন্টার এসব জায়গাতে। তো চলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিই। হাই ফ্রেন্ডস, তো আমি শেয়ার করে দিচ্ছি কী কী তোমাদের সাথে, যে কী আমি এনেছিলাম সবই নেহারই আছে। আমার জন্য শুধু আছে এরকম একটা তেলের প্যাকেট, যেটা আমার তেলটা মানে ফুরিয়ে এসেছে, তাই একটা ভাড়ার কাছে আমি তেল কিনেছিলাম। আর হ্যাঁ এক প্যাকেট চিনি এনেছিলাম, যেটা অলরেডি চায়ের সাথে আমাদের খাওয়া হয়ে গিয়েছে, নেহার চিনি ছাড়া চা খাবে না। আর নিয়েছিলাম একটা দুধের প্যাকেট আমুলের, যেটা আমাদের অলরেডি আমরা চা বানিয়ে খেয়ে নিয়েছি, সেটা বের করে নিয়েছি, আর ওটা নিয়েছি। আর এটা তো সেন্সোডাইনকে যেটা নেহার লাগবে সকালবেলা, এটা তো লাগবেই। আর এটা নিউট্রেলার নিয়েছে, এটা নেহাকে তো খুব ভালোবাসি, সিলটিল এগুলো ফাটালে একটাও নেবে না, সিলটিল এগুলো একটাও খোলা হয়নি। আর একটা সেরকম ডাবি সাউডিং, এখান থেকে নেহা একটা নেবে, বাকিটা বাজে থাকবে, একটা নিয়েছে কারণ সবার জেল নিয়েছে। তো মোস্ট ইম্পর্টেন্ট থিংস ফর গার্লস এটা আছে, এটা দুটো আছে। আর আছে এটা পিঙ্ক কালার, মানে আমার মনে হয় কি লেডিস মানে পিঙ্ক কালার যেন কেবল। আর আছে এখানে বাটার কিউব, সাতটা আছে এরকম কিউবগুলো, জানি না এগুলো নিয়ে যাবে না এখানে খাওয়ার জন্য, এনেছে এনেছে আমি রেখে দিয়েছি। এটা গেলে আছে প্যাকেট, ওদের হোস্টে তো একজন আন্টি থাকেনি মানে এগুলো দেখার জন্য, মানে ওদের লাগে মানে কিছু একটা কেজি যদি ধরো সার্ভ ট্রাফ লাগে, তো এরকম একটা সার্ভ এক্সেল আছে। এটা আছে এটা শ্যাম্পু, এগুলো বারবার ক্যারি করে না করে একবারই করতে হবে, হ্যাঁ ওরা দিয়েই দেয় তখন সামার ভ্যাকেশনে ওরা যায়, কিংবা পূজা ভ্যাকেশনে কোনো ভ্যাকেশন থাকলে ওরা সেটা যেটা আর কি বেশি দিনের ছুটি থাকে 10 দিন 12 দিন 1 মাস সেক্ষেত্রে তখন ওরা এগুলো দিয়ে দেয়, উইদাউট 1 দিন 2 দিনের ছুটিতে দেয় না, ওদের নিজস্ব ওয়ার্ডরোব থাকে সেখানে এগুলো লক করা থাকে। আর আছে এটা নিভিয়ার একটা সোয়ার জেল, আর আছে টিসমেরি একটা পদের ঘোরা, একটা ফেস ওয়াশ আছে একটা, আর একটা আছে হেয়ার অয়েল যেটুকু লাগবে।
এটাতে আছে, এটাটা আছে একটা প্রোবায়োটিক যেটা দুধ দেয় তোদের, দুধের সাথে খাবে। তবে এটারও দেয় সিলটা যদি খুলে দিই এটা আর নেবে না, তো সেইবার এটা পুরো সিল প্যাক আছে। আর এরকমই দুটো প্যাকেট ওকে দিয়ে দেবো, দুটো কিংবা একটা দিয়ে দেবো, তারপর দুটো আনা হয়েছে একটুকুই বাজার। আর তোমাদের তো বললাম চিনিটা আর দুধটা আমরা লেগে গেছি। আর হ্যাঁ, আর আছে সেটা হচ্ছে তিনটে কিন্ডার জয় চকলেট আছে, কিন্ডার ক্রিম কিন্ডার আছে, এটা মানে খেলা দেওয়াটা না, এটা হাফটা আছে, ব্যাস হাফ হয়ে গেছে, ফুল এর না। তো এই কটাই ছিল আজকে সবই আমার, আর জন্য সবই নেহার জন্যই ছিল, এগুলো দিতেই হবে, এগুলো লাগবে। দু বছর আগে যখন নেহাকে আমি হোস্টেল থেকে নিয়ে এসেছিলাম, নেহা বাড়ি এসেছিলো, পর আমি এলাম 20 তারিখে মালদাতে, 22 তারিখ থেকে পুরো ফুল লকডাউন হয়ে গেল, আমার এখনও মনে আছে। আর দু বছর পর আবার নেহাকে আমি হোস্টেলে রাখতে যাচ্ছি, এটাই খুব ভালো লাগছে আমারও, মানে একটা আনন্দ। একটা স্কুলের মেয়েকে যদি পড়াতে পারি খুব একটা আনন্দ লাগে না, সেটাই আমার মধ্যে ফিলিংস হচ্ছে আনন্দ। জানি না কতটা কী পারবো, ভগবান থাকলে তোমাদের সাথে থাকবে অবশ্যই অবশ্যই পারবো, দেখা যাক কী হচ্ছে, কী হচ্ছে না হচ্ছে সেগুলো জানতেই পারবে। আর সত্যি কথা এখন অনেক রাত হয়ে গেল, এখন মোটামুটি 11টার উপরে বাজে, 11:30 বাজেছে। আর সত্যি আমার খুব ঘুম চলে এসেছে আবার, বুঝতে পারছি না আসলে, মানে মাথায় একটা টেনশান ছিল, একটু হাজার হলো, একটু হলো তো আমি একটু এখন মানে একটু তো সেফ মনে হচ্ছে নিজেকে, যে ক্যামেরা ট্যামেরা সব এনে গেছে, যাই করুক না কেন সেটা তো আমার সঙ্গে অন্যায় হয়েছে। খুব হেডেক ছিল মাথাতে, ঘুম উঠে গেছিলো চোখ থেকে, যাক এখন একটু রিল্যাক্স ফিল হচ্ছে। সবথেকে বড় রিল্যাক্স ফিল হচ্ছে যে নেহাকে আমি হোস্টেলে আছি, এটা যে আমার কত বড় একটা পাওয়া, কত বড় যে একটা শান্তি, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। মানে আপনার আমার যা খুশি হবে হোক, ও তো সেফ থাকবে, সব থেকে বড় কথা আমার এটাই। তো সব কিছু মনে করে না, সত্যি কথা আজকে দুপুরেও খুব ঘুমেছি, আর এখনও খুব ঘুম পেয়ে গিয়েছে আমার জন্য, হাই আসছে, আমি ঘুমিয়ে পড়বো, আমি ভোরবেলা উঠে যাবো। তো চলো তাহলে আজকে ব্লগটা এখানে শেষ করছি, জানি না কি কতটা কি ব্লগ হয়েছে না হয়েছে, তো আবার আগামী দিন থেকে একটা নতুন ব্লগ শুরু করবো। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবাই পজিটিভ থাকবে, আর আমাকে আশীর্বাদ করো, আমার পাশে থেকো। আমার ব্লগগুলো যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, গুড নাইট, আবার তোদের সঙ্গে দেখাবে আগামী দিন একটা নতুন ব্লগ নিয়ে। তো টাটা।